within the next decade or so, we are going to pass a number of tipping points beyond which it's going to be very difficult to recover. প্রকৃতির বর্ণনা তো এই কণ্ঠটি শোনেননি, এমন প্রকৃতিপ্রেমী বোধহয় খুব কমই আছেন। 1926 সালে ইংল্যান্ডের লন্ডনে জন্মগ্রহণ করেন ছেলেটি। প্রকৃতির প্রতি তার প্রেম শুরু হয়েছিল খুব অল্প বয়স থেকেই। 1947 সালে স্নাতক হওয়ার পর তাকে ন্যাশনাল সার্ভিসে 2 বছরের জন্য নৌবাহিনীতে ডাকা হয়। নৌবাহিনী ছাড়ার পর 1950 সালে ছেলেটি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসিতে চাকরির জন্য আবেদন করেন। বর্তমানে এই ছেলেটি হয়ে উঠেছেন বিবিসির প্রধান কণ্ঠস্বর। ব্রিটিশ প্রকৃতিবিদ এবং প্রকৃতি সংরক্ষণের বিশ্বের সবচেয়ে সম্মানিত এবং প্রভাবশালী ব্যক্তিত্ব হলেন ডেভিড অ্যাটেনব্রো। 6 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত তার কর্মজীবন। অ্যাটেনব্রো তার শৈশবের বেশিরভাগ সময় কাটিয়েছেন তার বাড়ির আশেপাশের বন জঙ্গল এক্সপ্লোর করে, জীবাশ্ম সংগ্রহ এবং বন্যপ্রাণী পর্যবেক্ষণ করে। একটি টেলিভিশন সিরিজ জু কোয়েস্ট ছিল অ্যাটেনব্রোর জীবনে প্রথম বড় প্রজেক্ট, যেটি ব্রিটিশ চিড়িয়াখানার জন্য এক্সোটিক অ্যানিমেলস ফাইন্ড এবং ক্যাপচার সম্পর্কে বিশ্বে তার ট্রাভেলকে ফোকাস করেছিল। তার এই অভিজ্ঞতা তাকে প্রাকৃতিক বিশ্ব এবং এর ওপর মানুষের কার্যকলাপের প্রভাব সম্পর্কে একটি অনন্য দৃষ্টিভঙ্গি প্রদান করে। 1960 সালে অ্যাটেনব্রো উপস্থাপনার দিক থেকে তার মনোযোগ সরিয়ে নেন এবং তিনি বিবিসির জন্য ন্যাচারাল হিস্ট্রি ডকুমেন্টারিজ হোস্ট করা শুরু করেন। তার প্রথম সাফল্য লাইফ অন আর্থ সিরিজ, যা 1979 সালে প্রচারিত হয়েছিল। অ্যাটেনব্রোর ডকুমেন্টারিজগুলি অত্যাশ্চর্য ভিজুয়াল এফেক্ট, আকর্ষণীয় স্টোরি টেলিং এবং ইনফরমেটিভ কন্টেন্টের জন্য বিশ্বজুড়ে ব্যাপকভাবে প্রশংসিত। অ্যাটেনব্রোর সাফল্য কেবল একজন সম্প্রচারক হিসেবে বা তার প্রতিভার কারণে শুধু নয়, তার সাবজেক্ট অর্থাৎ প্রকৃতির প্রতি তার উৎসর্গের কারণেও তিনি একজন স্পেশাল মানুষ। বিশ্বজুড়ে তিনি বিরল এবং বিপন্ন প্রাণীদের ফুটেজ ক্যাপচার করতে প্রায় নিজেকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলেছিলেন। প্রাকৃতিক জগতের প্রতি তার আবেগ এবং সংরক্ষণের প্রতি তার প্রতিশ্রুতি তাকে সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণা করে তুলেছে। ন্যাচারাল হিস্ট্রির প্রতি তার অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাটেনব্রো নাইটহুড, অর্ডার অফ মেরিট এবং রয়্যাল সোসাইটির কোপলি মেডেল সহ অসংখ্য পুরস্কার এবং সম্মান পেয়েছেন। তাকে জাতিসংঘের শান্তির দূত এবং অনেক পরিবেশ সংস্থার পৃষ্ঠপোষকও বলা হয়। আপনি খুব ভালো থাকবেন অ্যাটেনব্রো স্যার। প্রকৃতির প্রতি আপনার অবদানের জন্য গার্ডনার্স গাইডসের পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক সম্মান ও ভালোবাসা।